নিহত সেনাকর্মীর দেহ ফেরল তার গ্রামে, আরামবাগের তার বাড়িতে পৌঁছল দেহ। এই মুহূর্তে শোকস্তব্ধ গোটা গ্রাম। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিল ওই সেনাকর্মী। জানা গিয়েছে সহকর্মীর গুলিতেই প্রাণ যায় এই সেনাকর্মীর। আজ তার দেহ ফিরল আরামবাগের বাড়িতে। নিহত সেনাকর্মীর দেহ ফিরেছে এই মুহূর্তে, গোটা গ্রামে শোকের ছায়া। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন তিনি। অন্য এক সহকর্মীর গুলিতে প্রাণ যায় এই সেনাকর্মীর। আরামবাগে তার বাড়িতে ফিরল দেহ। এই মুহূর্তে ওই সেনাকর্মীর বাড়িতে মানুষের ঢল, শোকস্তব্ধ গোটা গ্রাম। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন ওই সেনাকর্মী এবং সহকর্মীর গুলিতে প্রাণ যায় ওই সেনাকর্মীর। আজ তার দেহ ফিরল বাড়িতে। এই মুহূর্তে ওই সেনাকর্মীর বাড়িতে মানুষের ঢল, শোকস্তব্ধ সকলেই। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গৌতম ধলে। গৌতম, বিস্তারিত জানতে চাইবে এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে তাও জানতে চাইবো। দেখো রুমকি, যে ঘরটা হয়েছে আরামবাগ 15 নম্বর ওয়ার্ডের বাসিনা, আরামবাগ পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের বাসিনা নির্ভয় বুড়ে গৌরীশঙ্কর হাটি, তার বাবার নাম শান্তিময় হাটি। দীর্ঘ 18 বছর ধরে সেনাকর্মীতে তিনি যোগ দেন, যেটা জানা গেছে পরিবার সূত্রে। 3 বছর আগে তিনি বাচ্চাদের, দুটি বাচ্চা আছে, একটি 10 বছর, একটি 3 বছর, এবং স্ত্রীকে নিয়ে মাত্র 3 বছর আগে তিনি গেছেন। পাঞ্জাবের পাঠানকোটে ছিলেন ডিউটি অবস্থায়। গত রবিবার দিনকে ডিউটি সেরে তিনি যখন বাড়িতে তাঁবুতে এসে ঘুমোচ্ছিলেন বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে, তখনই তাদের সহকর্মী, একজন সহকর্মী এলোপাতাড়ি গুলি চালায়, তাতে ওরা স্বামী মারা যায়, মাতা গৌরীশঙ্কর মারা যায় এবং আরো একজন সহকর্মী মারা যায়। কিন্তু সেই খবরটা রাত্রে আসেনি। পরের দিন সকালে, অর্থাৎ সোমবার সকালে, তার বাবা যে বাজারে, আরামবাগ একটি বাজারে তিনি চুল কাটতে গিয়েছিলেন, সেখানেই যে শুনেছিলেন মাতা দোকানদাররা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে আরামবাগের কোনো ছেলের সহকর্মীদের হাতে মারা গেছে সেনাকর্মী। সেখানে তার বাবাকে যখন জিজ্ঞেস করেছিল, তার বাবা তার বৌমাকে ফোন করেছিলেন, বৌমা বলেছিলেন হ্যাঁ এরকম একটা শরীর খারাপ, ভালো আছে, কিন্তু তখন বাবাকে টোটাল ব্যাপারটা জানেননি। তারপর বাড়িতে এসে যখন আবার বাবা তার বৌমাকে ফোন করে তখন জানতে পারে। আজকে সকালে তার ওই মৃতদেহ ভারতীয় সেনা জওয়ানরা তার গাড়ি করে নিয়ে আসেন এবং গেতে তার বাড়িতে 15 নম্বর ওয়ার্ডে এলাকায় প্রচুর মানুষ আছে, তার সকলে শোকের ছায়া। সেই একবার শেষ দেখা দেখার মতো সকলে চলে আসে, এখনো মৃতদেহ আছে। এরপর যে সেনাবাহিনীর তরফ থেকে যে সমস্ত কাজকর্ম করার পরই সেই দিনই তো দেহ দাহ করা হবে আরামবাগে। অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন গৌতম ধলে প্রতিনিধি।